এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পান্ডুয়ার কাছে, হুগলির পান্ডুয়ার কাছে একটি ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। রেল গেটে দাঁড়িয়ে রয়েছে ট্রেন, পান্ডুয়া হাওড়া লোকাল লাইন পরিবর্তনের সময় প্যান্টোগ্রাফ ভেঙে যায়, যার জেরে রেল গেট বন্ধ থাকায় তৈরি হয়েছে যানজট। পান্ডুয়া হাওড়া লোকাল লাইন পরিবর্তনের সময় এই ঘটনাটি ঘটে, বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন চক্রবর্তী। সুমন, ঠিক কি ঘটেছিল, কি জানা যাচ্ছে রেলওয়ে সূত্রে? জানতে পারছি পান্ডুয়া থেকে 1:30 নাগাদ পান্ডুয়া হাওড়া লোকাল ছাড়ার কথা ছিল। পান্ডুয়া স্টেশন থেকে যখনই ট্রেনটি ছাড়ে তখনই পান্ডুয়া রেল গেটের কাছে লাইন চেঞ্জ করার সময় ট্রেনের যে পেন্টোগ্রাফ রয়েছে পেন্টোগ্রাফটি ভেঙে যায়। যেহেতু পেন্টোগ্রাফ ভেঙে যাওয়ার ফলে যে আগুন চারিদিকে ছেটকাতে থাকে এবং যাত্রীদের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয় এবং যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে ঝাঁপ মেরে দেয় সকলে এবং ট্রেনটিকে পুরোপুরি ফাঁকা করে দেয়। দেখো, তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যেহেতু পান্ডুয়া রেল গেট স্টেশনের কাছেই, সেক্ষেত্রে রেল গেটটি বন্ধ থাকার কারণে পুরো যে বিস্তারিত রেল গেটের সামনে যে সমস্ত লরি বা গাড়ি সেগুলো দাঁড়িয়ে গেছে, প্রচুর গাড়ির ভিড় হয়ে গেছে। এই মুহূর্তে তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি যে যারা রেলের আধিকারিক রয়েছে ব্যান্ডেল থেকে তড়িঘড়ি গাড়ি নিয়ে আসা হয়েছে এবং আধিকারিকরা এবং টেকনিশিয়ানরা যারা রয়েছে তারা কাজ করছে। এবং আরেকটা জিনিস তোমায় জানিয়ে রাখি, বর্তমানে বর্ধমান হাওড়ার যে মেন লাইন ডাউন লাইন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। কতগুলি ট্রেন এর ফলে আটকে গিয়েছে? দেখো অঙ্কুদা, অনেকগুলি ট্রেন, কারণ 1:30 পর থেকে পরপর বর্ধমান লোকাল আছে, যেমন 1:30, 1:20, 3:15, এরপরে অনেকগুলি গাড়ি আটকে রয়েছে অঙ্কুদা। আর রেলওয়ের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আনুমানিক কতক্ষণ সময় লাগতে পারে এই প্যান্টোগ্রাফ ঠিক হতে? দেখো অঙ্কুতা, যেটা তোমাকে বলে রাখি, আমরা যেটা জানতে পারছি প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে এটা বন্ধ রয়েছে রেলের পক্ষ থেকে। আমরা এখনো সেরকম কিছু তথ্য পাইনি কো, রেলের আধিকারিক যারা আছে তারা কাজ করছে এবং যারা টেকনিশিয়ান তারা কাজ করছে, তারা জানাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা তারা করবেন। অঙ্কুতদা ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন চক্রবর্তী।